হ্যালো সবাই আসসালাম আলাইকুম এই মুহূর্তে গিয়ার এক্সে আসি এখান থেকে আমরা আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস করতে যাচ্ছি আমাদের ফোর ভি বাইকে ব্রেকিং সিস্টেমটা চেঞ্জ করবো ব্রেকিং সিস্টেম প্লাস ক্লাস আমরা আর সিবির এস ওয়ানটা লাগানোর চেষ্টা করতেছি একটু কনফিউশন ছিলাম যে এস ওয়ান ই টু কোনটা লাগাবো অ্যাকচুয়ালি এস ওয়ানটা হচ্ছে আপডেট ই টুটা হচ্ছে ওল্ড বাট অনেকেই বলতেছিলো যে মানে এস ওয়ানের ব্রেকটা ভালো আর আর ক্লাচ হচ্ছে ই টু ভালো এই দুইটা নিয়ে কনফিউশন ছিলাম ফাইনালি আমরা দুইটাই এসআর নিলাম দেখা যাক কী হয় এখানে তিনটা পাইপ আছে আটশো পঞ্চাশ এম এম এবং পাঁচশো পঞ্চাশ এম এম তো পিছনে একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ছোট আর সামনে দুইটা হচ্ছে আটশো পঞ্চাশ এম এম করে আর এই গ্রিপটা নেওয়া হয়েছে আমাদের আরসিবি সো পুরা সেট আপটাই দেখানো হবে কীভাবে কীভাবে করতেছি সাথে থাকবেন তো আমাদের অলমোস্ট সতেরো হাজার টাকা পড়ে গেল সব প্রোডাক্ট আমরা যেহেতু আর সিবি ব্রেকিং সিস্টেম এবং ক্লাস নেওয়া হয়েছে এবং সাথে সাথে একটা গ্রিপও নেওয়া হয়েছে তো এই কারণে প্রাইসটা একটু বেশি লাগলো আর অ্যাকচুয়ালি বাইকের ব্রেকিং সিস্টেমটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তো প্রাইসটা একটু বেশি লাগবেই আর আমরা এই মুহূর্তে আছে হচ্ছে গিয়ার এক্স এটা হচ্ছে বীরপুর সাইট ফিটে আমতলা বাজার থেকে একটু সামনে ভাঙ্গা ব্রিজ বললেই হয় এখান থেকে কিন্তু বিলমলা হেলমেট পেয়ে যাবেন কে ওয়াইটি হেলমেট পেয়ে যাবেন আপনারা এবং আর সিবির সব মানে অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বাইক হচ্ছে এমনি বাঘ ইয়া ফোর বি তার মধ্যে আমরা আরও আজকে বিশাল জিনিস লাগাইতেছি অনেকগুলো আফটার মার্কেট প্রোডাক্ট আর সিবি হচ্ছে আমরা জানি সবাই রেসিং চাপা চাপার তো দেখা যাক কি হয় আজকে আমরা সেই মুহূর্তে রাইডার চয়ে শাকিল কি অবস্থা বন্ধু তো এরকম একটা বাঘ কেনার পরে আবার এর মধ্যে এত কিছু ও না ফোর বিকে তো সবাই স্পিডের মাস্টার বলে আর কি হাইওয়েতে তো আচ্ছা অনেক বেশি কনফিউজ ছিল যে এই টু আর এস ওয়ান এর দুটার মধ্যে আমরা হ্যাঁ সবাই বলছে ইটু লাগাইতে ইটু রাইট সবাই বলছে যে এস মানে এস ঝামেলা হয় আচ্ছা কাজটা করে হচ্ছে অভি কি অবস্থা অভি এর আগে করা হয়েছে কাজ হ্যাঁ এর আগে করছে অনেকগুলো তো অভির কাছ থেকে করাচ্ছি খুব এক্সপার্ট দেখা যাক হচ্ছে এস ওয়ানের ক্লাস এস ওয়ানের ব্রেক এগুলো হোস পাইপ তিনটা হোস পাইপ আছে এখানে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তাতে একটা গ্রিপ আটশো গ্রিপ সাথে কিছু স্টিকার দিয়ে দিছে কিন্তু যথেষ্ট মোটা মানে ভালো আগের যে পাইপটা ছিল মানে স্টক সেটা কিন্তু এত মোটা না বাট ক্লাচের সাথে যেই মানে এক্সেলেশনের সাথে যে কেবলটা ছিল এটা কিন্তু মানে আমি বলবো যে স্টকটাই বেটার ছিল আরসিবি চাইতে আর এখানে গ্রিপটা দেখেন গ্রিপটা কিন্তু খুব মানে স্মুথ হয়েছে আগের চাইতে এখন হচ্ছে একটা মানে স্পোর্টই একটা ব্যাপার সেবার চলে আসছে এর মধ্যে আর ক্লাসটাও দেখতে পাচ্ছেন আপনারা ক্লাচের মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে আগে যেমন লুক ছিল হোয়াইট কালারের একটা ক্লাচ ছিল এখানে এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে লিভারটা দেখেন এখন কিন্তু খুবই মানে প্রিমিয়াম একটা লুক চলে আসছে বাইকে তো আশা রাখি পুরো কাছে শেষ হওয়ার পরে আরও বেশি সুন্দর লাগবে এবং আমি দেখাবো যে এটার ফিডব্যাকটা কেমন মানে ছোট্ট জিনিসের কারণে বাইকের লুকস অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে এই ছোট্ট একটা জিনিসের কারণে না পুরো চেঞ্জ হয়ে গেছে আর কালারটা আর আসলে কালারের জন্য একটু বেশি মানে পারফরমেন্স আছেই তাছাড়া আউটলুকগুলো অনেক বেশি সুন্দর প্রত্যেকটা জিনিসের জস্ট ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেল ব্রেক ওয়েল দেওয়া হয়েছে এখন হচ্ছে জাস্ট ফিডিং করবে ক্লাসটা কিন্তু আগের থেকে একটু স্মুথ হয়েছে বাট অতটাও হয় নাই আরও আরও ফ্রি হবে এখন হচ্ছে টাইম একটা টেস্ট রাইড দেওয়া তারপর ফিডব্যাক দিব যাই হোক